হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো ভালো থাকার পিছনে একটা কারণ আছে কেননা অনেক দিন টানা গরমের ফলে এখন তিন চার দিন হয়ে গেল ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর আজকে তো মানে সকাল থেকে শুরু হয়ে গেছে এখনও পর্যন্ত মানে কিছু কিছু সময় থেমেছে তাছাড়া একভাবেই বৃষ্টি হয়ে যাচ্ছে তো এই বৃষ্টি বাদলা দিনে তো তোমাদের সাথে গল্প করতে আসতেই হবে আর আমি গল্প করতে এসেছি এতক্ষণ তোমরা টাইটালা থাম্বেল হয়তো বুঝেই গেছো কিছু ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আলোচনা করতে আর কি সেগুলো হলো আমরা এবছর পুজো করব কি করব না সেই নিয়ে তোমাদের কাছে আমি কিছু কথা বলেছিলাম যে তোমরা আমাকে জানাও কোনটা করলে ঠিক হবে কোনটা করলে ভুল হবে তো অনেককে অসংখ্য ধন্যবাদ অনেকভাবেই বুঝিয়েছো জানিয়েছ আর যারা ইউটিউবে এস করে জানিয়েছ তাদের এস গুলোর নাম ধরে আমি এখন পড়বো দু একটা নেগেটিভ কমেন্ট আছে কিছু পজিটিভ কমেন্ট আছে কিন্তু বেশিরভাগ পজিটিভ কমেন্টই এসছে তো সবার সিদ্ধান্ত নিয়ে আমরা একটা সিদ্ধান্তে আর কি পৌঁছেছি সেটা তোমাদের জানাবো তার আগে তোমাদেরকে বলে দিই কে কি প্রশ্ন করেছে আর মানে কে কী সরি উত্তর দিয়েছে আমাদেরকে যে আমরা পুজো করতে পারবো না পারবো না সে বিষয় নিয়ে তো আমি অন্য অন্য বিষয় হয় ডায়রিতে লিখি কিন্তু এই ফার্স্ট টাইম তোমাদের দাদাভাইয়ের ফোন থেকেই জাস্ট এমনি তোমাদেরকে বলে দিচ্ছি কারণ এগুলো আর লেখার কিছু নেই একজন কমেন্ট করেছে তো সে লিখেছে হ্যাঁ বাবা মামুনি আর দাদাভাই পুজো করতে পারে না কিন্তু তোমার নামে সংকল্প করে তোমরা পুজো করতে পারো আরেকজন একজন লিখেছে তোমাদের বাড়িতে মা তারা বামদেব প্রতিষ্ঠিত করা আছে তো তোমার আর দাদা ভাইয়ের নামে সংকল্প করে পুজো করতে পারো একজন মানুষ চলে গেছে তার জন্য কি মা জগজ্জননীর পুজো হবে না এটা কখনোই সম্ভব না পুজো করতে পারো তো দুটো পজিটিভ কমেন্ট এসছে এরপরে হলো বলছে যে একজন বলছে ম্যাম আমার মতে পুজো করা উচিত কারণ মায়ের পুজো করলে কোনোদিন কোনো অমঙ্গল হয় না কেননা মা নিজেই একজন শ্মশানবাসিনী তো জন্ম মৃত্যু সবই মায়ের খেলা তো মায়ের পুজো কেন হবে না এছাড়া আরও একজন কমেন্ট করেছে যে দেবদেবীর নাকি পুজো করতে নেই তবে ভগবান রাধা গোবিন্দের পুজো কেউ মারা গেলে করতে আছে কালাস মাতায় অন্য কোনো ঠাকুর দেবতার পুজো করতে নেই এটা আমি ঠিক মেনে নিতে পারলাম না তো যাই হোক এটা একটা আমার মনে হয়েছে নেগেটিভ কমেন্টের মধ্যে পড়ে আর এছাড়া আরেকজন লিখেছে যে অছুচ বলে কি তুমি না খেয়ে আছো তাহলে ভগবানকে কেন খেতে দেবে না তো এটা কিন্তু ভগবানকে খেতে দেওয়া না দেওয়ার মধ্যে প্রশ্ন নেই আমরা কিন্তু যেমন খাচ্ছি আমাদের তারা মাকে কিন্তু রেগুলার খাবার দেওয়ার চেষ্টা আমরা করি এবং আমরা রেগুলার খাবার দিও তো আমি সে বিষয় নিয়ে কিন্তু কিছু বলিনি আমি বলতে চাইছি যে মায়ের যে বাৎসরিক যেমন আমরা বছরে যে জন্মদিন পালন করি একটা নির্দিষ্ট দিন আছে আমাদের তারা মায়েরও পুজোর একটা প্রতিষ্ঠিত নির্দিষ্ট দিন আছে যেটা মায়ের বাৎসরিক পুজো বা জন্মদিন বা যাই তোমরা বলতে পারো সেই দিনটা পালন করব কিনা আমি সেটা জিজ্ঞেস করেছিলাম তো ওই সেদিন যদি পালন নাও করি তবু কিন্তু আমরা মায়ের খাবার দেব এটা নিয়ে কোনো কথা নেই আমি বলতে চাইছি যে আমরা পুজো করতে পারবো না পারবো না তো এরকম একজন কমেন্ট করেছে যার যেটা মনে হয়েছে সে যেমন করেছে আর একজন লিখেছে যে না পুজো করা যাবে না ঠিক আছে আচ্ছা একজন লিখেছে হ্যাঁ পুজো করা যেতে পারে তবে যার কালাছ রয়েছে তার নামে সংকল্প হবে না যাদের নামে কালাছ নেই তাদের হবে যেমন তোমারা দাদাভাইয়ের নামে পুজো দিতে পারো এছাড়া এখানে একজন লিখেছে আমরা যারা বৈষ্ণব কৃষ্ণ সেবা করি প্রসাদ পায় রোজ সেই পুজো করা যায় কিন্তু তালামা পুজো করা যাবে না আবার তোমার তোমার যা ইচ্ছা মনে করো তোমরা করতে পারো একজন বলছে যেহেতু আমরা বৈষ্ণব ধর্ম রাধাকৃষ্ণের পুজো করি তো আমরা রাধাকৃষ্ণের পুজো করতে পারবো কিন্তু তালামা পুজো করা যাবে না যদি তোমার মনে হয় তো করতে পারো একজন লিখেছে করা উচিত নয় কারণ বাড়িতে কালাসুজ আছে সেই জন্য আচ্ছা আর একজন লিখেছে পারো বা তোমরা নিজে করে নিতে পারো তো এছাড়াও অনেক অনেক কমেন্ট এসছে পজিটিভ কমেন্টই এসছে তো কয়েকটা আমি জাস্ট মেন মেন কমেন্ট তোমাদেরকে জানালাম তো প্রথমেই বললাম সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ভালো ভালো কথা বলে আমাদেরকে মানে জানানো যে আমরা পুজো করতে পারবো না পারবো না এটা আমি সত্যি তোমাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম সবার মতামত শুনলাম ইউটিউবে তো কমেন্টগুলো তোমাদেরকে জানিয়েছি সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপ এখানে আমি বলেছিলাম অনেকেই জানিয়েছে তো সবার মতামত থেকে আমরা নিজেরা একটা মতামত এ আর কি পৌঁছেছি সেটা হলো যে তারামায়ের পুজো অবশ্যই হবে কেন হবে না কেননা আমাদের নিজেদের জন্মদিন যদি একটু ছোটো করে না সেলিব্রেশন হয় সত্যি কেমন লাগে কেননা কালকে দিনটা চলে গেলে আজকে আবার পরের দিন শুরু হচ্ছে ফলে আজকে দিনটা আর মাথায় থাকে না কালকে দিনটাই মেন থাকে তো বছরের একটা দিন আসে তো সবাই একটু হলেও না আনন্দ করলে দিনটা ঠিক সেভাবে হয় না লোক দেখানো না হোক নিজে থেকে যদি আনন্দ না করা হয় সত্যি কেমন হয় তো সেই সব কথা বিবেচনা করে আমরা ভাবলাম যে এবছর পুজো অবশ্যই হবে কিন্তু ঠাকুর মশাই আসবেন না ঠাকুর মশাই না এসেই পুজো হবে তো ঠাকুর মশাই যেহেতু আসছে না তো কারো নামে কোনো সংকল্পও হবে না বাবা মামনির নামে হবে না আমার বা তোমাদের দাদা ভাই কারোর নামেই হবে না কেননা ঠাকুর মশাই আসছে না কিন্তু মাকে সাজাবো আমরা নতুন শাড়ি তারপরে গয়নাগাটি পরিয়ে মায়ের যেমন সাজ থাকে তেমনি মাথার উড়ুনি টুরুনিগুলো একটু নতুন নতুন কেনার চিন্তাভাবনা করছি শাড়িটাও তাই কিনে কেটে মাকে একদম আমরা যেমন দিনে নতুন ড্রেস পরি নতুন নতুন খাবার খাই বিভিন্ন রকম পদের খাবার খাই কেক কাটি বন্ধুদের নিয়ে সেলিব্রেশন করি এগুলোই করি বাড়িতে লোকজন থাকলে তাদেরকে নিয়ে সেলিব্রেশন করি তো ঠাকুরেরও সেম ঠাকুরের একটা সুন্দর শাড়ি পরিয়ে গয়নাগাটি পরিয়ে একদম পুরো ঝাঁচ চকচকে করে সাজিয়ে মায়ের পছন্দের খাবারগুলো মাকে দেব। আর আমাদের যেমন আমরা তো আর মন্ত্রতন্ত্র কিছু জানি না বা ব্রাহ্মণও নয় আমাদের মনে যে ওইটুকুনি বাসনা ঠাকুরের জন্য তো ওইটুখানি বলেই আমরা আমাদের ভোগ নিবেদন করব। আর দেখো অনেকেই বলবে যে তোমরা কেন ভোগ দাও ঠাকুর ঠাকুরমশাই ছাড়া বা ব্রাহ্মণ ছাড়া তো ভোগ দেওয়া যায় না তো আমাদের যিনি গুরুদেব আছেন তারাপীঠের আর কি উনি নিজেই বলেন যে মাকে খাওয়ানোর জন্য আবার কোনো মানুষ মানে ব্রাহ্মণ লাগবে এরকম কোনো ব্যাপার নেই আমরা যে কোনো কেউ যে কোনো বর্ণের যে কোনো ধর্মের মানুষই তার মাকে খাওয়াতে পারে মায়ের প্রতি সন্তানদের ভালোবাসা সবসময় সমান থাকে এই জন্য নির্দিষ্ট দিন তিথি এ খাওয়াতে পারবে না ও খাওয়াতে পারবে না এগুলো কোনো মানেই হয় না সো আমরাও সেরকমই মানি ঠাকুরকে আমরা নিজেদের ভক্তি থেকে যতটুকু পারবো জোগাড় করে খাওয়াবো এটা ইচ্ছা আছে আর যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েই মাকে সাজানোর চেষ্টা করব তো কি হবে না হবে তোমরা তো অবশ্যই ভিডিওতে সবটা দেখতে পাবে মাকে কেমন করে সাজাবো কোন শাড়ি করাবো কী করবো না করবো কি কী মায়ের জন্য ভোগ রান্না করব সবটাই দেখতে পাবে তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পরপর পরপর ভিডিওগুলো পাওয়ার জন্য আর যদি নতুন হয়ে থাকো তাতে তো সাবস্ক্রাইব করছোই একটা লাইক করে দিতে একদমই ভুলো না ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো একদম বেরিয়ে যেও না যাও ঝটপট একটা লাইক করে দাও আজকের মতো টাটা দেখা হবে নেক্সট অন্য নতুন করে ভিডিওতে চলো টাটা